আসসালামু আলাইকুম। বিয়েবাড়ির বাবুর্চি রেসিপিতে বুরহানি। যে কোনো রিচ খাবার খাওয়ার পর চট করে এক গ্লাস বুরহানি খেয়ে নিলে পেট ঠান্ডা থাকে। আর এই বুরহানি শেয়ার করার জন্য অনেক আপুরা রিকোয়েস্ট করেছিলেন, তাই আজকে খুব সিম্পলভাবেই বুরহানিটা শেয়ার করলাম। আপনি চাইলে এই বুরহানিটা বানানোর পর 2 থেকে 3 দিন সংরক্ষণও করতে পারবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট বুরহানিটা বানিয়ে নিই। বুরহানি বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছু পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা, 2-4 মতো কাঁচামরিচ নিয়ে নিচ্ছি, আর 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি সাদা সরিষা। এখানে কালো সরিষাটাও নেওয়া যাবে। তারপর সবগুলো একসাথে বেটে নিয়েছি। আপনি চাইলে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডারেও পিষিয়ে নিতে পারেন। তারপর আজকে বুরহানি তৈরি করার জন্য 2 কাপ নিয়েছি টক দই। প্রথমে দইটা একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে চিনি শিরাটাও ব্যবহার করতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি মিশে যাবে। চিনিটা মেশানোর জন্য একটা হ্যান্ড উইক দিয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটা যখন ফেটানো হয়ে যাবে, এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, 1টা লেবুর স্লাইস চিপে দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতো লেবুর রস এখানে দেওয়া হয়েছে। যে ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচের মিশ্রণটা আগে থেকে বেটে রেখেছিলাম, এখন এটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই মিশ্রণটা অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডারেও পিষিয়ে নিতে পারেন। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এই বুরহানিটা বানানোর পর আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 2 থেকে 3 দিনের মতো। যখন খাবেন একটু ভের করে ঝাঁকিয়ে নিলে হয়ে যাবে। এখন সবগুলো উপকরণ একসাথে মিশানো হয়ে গেছে। আপনার দইটা কতটা পাতলা ছিল ওইটা এখন একটু চেক করে নেবেন। আপনি যদি বুরহানিটা একটু পাতলা খেতে পছন্দ করেন, এই পর্যায়ে অল্প একটু পানি মিশিয়ে নিতে পারেন। 1/2 কাপের মতো পানি দিলেই হয়ে যাবে। আমি আজকে বুরহানিটা একটু ঘনই বানাচ্ছি, যার কারণে এখানে আর পানি দিচ্ছি না, আর গ্লাসে ঢেলে পরিবেশন করে নিচ্ছি। খুবই অল্প সময়ে বুরহানিটা বানানো হয়ে যায়। আপনিও চাইলে এই বুরহানিটা বানিয়ে 2 থেকে 3 দিনের মতো বাসায় সংরক্ষণ করতে পারেন। আর যখন বেশি তৈলাক্ত খাবার খাওয়া হয়ে থাকে, চাইলে 1 গ্লাস বুরহানি চট করে খেয়ে নিতে পারেন। এই বুরহানিটা পেট ঠান্ডা রাখে। আশা করছি আজকের রেসিপিও ভালো লেগেছে সবার কাছে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।